চট্টগ্রাম মহানগরীর খুলশীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব জানিয়েছে, লালখান বাজার মতি ঝর্ণা এলাকায় মাদকবাহী মাইক্রোবাসে থাকা মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‍্যাবের টহল দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় দুজন মাদক ব্যবসায়ী নিহত হন। মাইক্রোবাসের ভেতর থেকে র‍্যাব 85 কেজি গাঁজা সহ একটি অস্ত্র ও গুলি উদ্ধার করে। নিহতদের পরিচয় জানা যায়নি।